মানবাধিকার রক্ষা করতে হলে রাতের বেলা ভোট করতে হবে, মানুষের ভোটাধিকার হরণ করতে হবে যদি মানবাধিকার রক্ষা করতে হয়। এই হচ্ছে আওয়ামী লীগের বয়ান। এরা নাকি মুক্তিযুদ্ধের চ্যাম্পিয়ন। জনগণ যখন তখন পর্যন্ত রাস্তায় নেমে এদের খাড়ে ধরে না নামাচ্ছেন, এরা তো যাবে না। নির্লজ্জ এই সরকারের এখন দুটোই বড় অস্ত্র, একটা হচ্ছে মিথ্যা কথা বলা, ক্রমাগত মিথ্যা কথা বলা, আরেকটা হচ্ছে নির্লজ্জতা। মিথ্যা কথা বলায় রীতিমতো চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে। আমরা ইতিহাসে জানি জার্মান দেশে হিটলার তিনি ফ্যাসিবাদ কায়েম করেছিলেন, তার একটি মন্ত্রণালয় ছিল যেটাকে অনেকে মিনিস্ট্রি অফ মিস ইনফরমেশন বলতেন, যেখান থেকে সারাক্ষণ মিথ্যা কথা বলা হতো। গোয়েবলস তার মন্ত্রী ছিলেন এবং তার দর্শন ছিল অনেকটা এইরকম যে একটা মিথ্যাকে যদি বারবার বলা যায় তাহলে সেটা সত্যে পরিণত হয়। তো আমাদের এই দেশে এখন একটা সরকার মিথ্যাকে বারবার বলে সত্যে পরিণত করতে চাইছে। তবে বাংলাদেশে আবার একটা প্রবাদ আছে, এইখানে বহুবার এটা উচ্চারিত হয়েছে যে একজন লোকের যদি এক কান কাটা যায় সে কিছুটা লুকিয়ে লুকিয়ে চলে, সে মানুষের সামনে সাধারণত আসতে চায় না, কিন্তু যার দুই কান কাটা যায় তার আর কোনো লজ্জা থাকে না, রাস্তার মাঝখান দিয়ে হাঁটে। আজকে বাংলাদেশে এই সরকারের অবস্থা হয়েছে দুই কান কাটা। তারা একটা প্রতিবেদন দিয়েছে 2018 সালের নির্বাচন নাকি মানবাধিকার রক্ষার জন্য করা হয়েছে। তাহলে বাংলাদেশে কি দাঁড়ালো, মানবাধিকার রক্ষা করতে হলে রাতের বেলা ভোট করতে হবে, মানবাধিকার রক্ষা করতে হলে ওই ভোট কেন্দ্রগুলো সমস্ত তালাবদ্ধ করে সিল উৎসব করতে হবে। 53 সেকেন্ড না 57 সেকেন্ডে 42টা 43টা সিল মারতে পারতে হবে, মানুষের ভোটাধিকার হরণ করতে হবে যদি মানবাধিকার রক্ষা করতে হয়। এই হচ্ছে আওয়ামী লীগের বয়ান। এরা নাকি মুক্তিযুদ্ধের চ্যাম্পিয়ন। জনগণ যখন তখন পর্যন্ত রাস্তায় নেমে এদের খাড়ে ধরে না নামাচ্ছেন, এরা তো যাবে না। নির্লজ্জ, এরা তো মিথ্যাবাদী, আর এরা পুরো রাষ্ট্রযন্ত্রটা, এই যে জনগণের ট্যাক্সের পয়সায় প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী নানান প্রতিষ্ঠান চলে, এদের কর্তা ব্যক্তিদেরকে লুটপাট দুর্নীতির ভাগ দিয়েছে ভাগ, ওই টাকা পকেটস্থ করে বিদেশে পাচার করেছে। এখন এরা সবাই মিলে দমন পীড়ন করে, সর্বাত্মক দমন পীড়ন করলে দেখা মাত্র গুলির নির্দেশের কথা বলে, বিরোধী দলের নেতাদের লিস্টি করে তাদের নাকি সবাইকে জেলে পড়ে দিতে হবে, পুলিশের হাতে ধরিয়ে দিতে হবে। এই হচ্ছে প্রধানমন্ত্রী থেকে শুরু করে এই সরকারের লোকজনের, এমনকি প্রশাসনের লোকজনের কথাবার্তা।